মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, খারাপি করেছিল, আল্লাহর দরবারে হাত দোকান তুলে দিয়ে ঝরঝর ঝরঝর করে চোখের পানিকে গড়িয়ে দিয়ে বলছেন, মাওলা আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না, এত গলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না, ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি, যাকে তুমি ইজ্জত দেবে পৃথিবীতে কেউ তাকে বেইজ্জতি করতে পারবে না, আর যাকে তুমি বেইজ্জতি করে দেবে পৃথিবীতে কেউ তাকে ইজ্জত দিতে পারবে না, এত গোলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি তুমি করো না, জীবন অন্যায় করবো না, নোংরামি করবো না, আল্লাহর কাছে কান্না করে চোখের পানিকে গণ 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 করে ঝরিয়ে দেয়, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি, কিন্তু গুরু বান্দা অন্যায় করার পরে যদি চোখের পানি টুকুন ফেলে দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আমার বান্দার জীবনের গুনাগুলাকে মাফ করে দিয়ে আমি আমার বান্দাকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই, সুবহানাল্লাহ, ও মুসলমান দরদি, সেই আল্লাহকে চিনি না, সেই নবীকে চিনি না, সে আল্লাহর হুকুমকে মানি না, সে আল্লাহর দিনকে মানি না, আর না মানার কারণে আজকে মুসলমানদের দুরুদিনের শেষ নাই, আজকে মুসলমানরা সব থেকে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, আজকে মুসলমানরা মার খায়, একটাই কারণ, সেটা হলো আল্লাহকে না মানার কারণে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি, আমার ইবাদত করো, আমার বান্দেগি করো, আমার দিনকে মেনে নাও, আমার হুকুমকে মেনে নাও রে বান্দা, যদি আমার দিন এবং হুকুমকে তুমি মানতে পারো বান্দা, গোটা পৃথিবীর বেঈমান তোমার পায়ের তলে লুটুপুটু খেলবে, কিন্তু তোমার কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু বাপ, আমরা আল্লাহকে মানি, আল্লাহর সব থেকে বড় হুকুম কি জোরে বলুন, কি গো, নামাজ, আল্লাহর সব থেকে বড় হুকুম হলো বাবা নামাজ, কিন্তু আমাদের ভিতরে আজকে নামাজ আছে, আমাদের দেশের লোক নামাজ পড়ে, মসজিদ আজান হয়, আইয়াল সালা হাইয়া আলাল ফালাহ, আর আমরা বলি আমরা পারলুম না ইমাম আর মরজেন, তোরা দুজনেই চালা, ঠিক না বে, ঠিক জোরকর, চায়ের দোকানে পানের দোকানে বসে আড্ডা দি, বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দি, কিন্তু মুসলমান আজরাইল আলাইহিসসালাম যখন এসে হাজির হয়ে যাবে, কলার খানা চেপে ধরবে, পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না, আজরাইল মালিকুল মউত, এ বাবা, এখন যদি আপনারা আমার সামনে চলে আসে তো কি কিছু করতে পারবো আমরা, তিনি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যান, মৃত্যু শয্যায় সজ্জিত, প্রচন্ড মাথায় যন্ত্রণা, প্রচন্ড শরীর খারাপ, নবীজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছে, আসরের সময় নবীজি বললেন, আয়েশা এটা কোন সময়? বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম, একটা বারের জন্য আমার মাথাটা তুমি নিচু করে দাও, উপর উঁচু করে দাও, মসজিদ নবাবীর দিকে মাথাটা উঁচু করে দাও, নবীজির মাথাটা উঁচু করা হলো, আল্লাহ নবী বললেন, আয়েশা মাথাটা তুমি নিচু করে দাও, নিচু করা হলো, নবীজির দুই চোখের কোনো দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়, নবীজির বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ চোখে কেন পানি? বলে নবী গো,
চোখে কানে পানি একটু দা করে মেহরবানি করে বলুন গোস্বামী। বিশ্ব নবী বলে না সারে এ পানিটা আমার সুখের পানি দুঃখের পানি নাই। বলে ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আমি নবী দুনিয়া থেকে চলে যাব, চিরজনমের মত বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে। কিন্তু সেই মুসলমান আজ নামাজ পড়ে না, সেই মুসলমান আজ নামাজ পড়ে না। বিশ্ব নবী দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, তা আপনার আত্মীয় স্বজনের কথা বলে নাই, বিবি বাচ্চা ছেলে মেয়ের কথা বলে নাই, তিনি বারংবার বলেছেন আমার সাহাবারা নামাজ ও আমার উম্মতের নামাজ, আইমা মালাকাত আইমানুকুম নামাজ ও আমার উম্মতের নামাজ আমার সাহাবারা নামাজ। বিশ্ব নবী বারংবার নামাজের জন্য বলে গেলেন, আল্লাহ নবী এরকম কথোপকথন বলে আজকে আপনার কাছে একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি গো নবী, যে ফেরেশতা জীবন কোনদিন কারো কাছে অনুমতি নেয় না। নবী বললেন কাকে নিয়ে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ মালিকুল মউতকে আপনার সামনে এনেছি, আপনি যদি অনুমতি দেন আমি আনতে বলবো আসতে বলবো। নবী বলেন জিবরাইল আমি যদি অনুমতি না দিই তুমি কি করবে? বলে ইয়া রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ফিরে যাবে। বিশ্ব নবী বললেন না না তাকে আসতে দাও। জিবরাইল আলাইহিস সালাম যখন আজরাইলকে নিয়ে হাজির হয়ে গেল, আল্লাহ নবীকে আজরাইল আলাইহিস সালাম মালিকুল মউত সালাম সালাম দিলেন। নবী উত্তর দিলেন, বলে রাসূল আপনি কেমন আছেন? নবী বলে ও আজরাইল আমি মোটু ভালো না। বলে নবী গো আমি আপনার কাছে অনুমতি নিতে এসেছি গো নবী, আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবুল করব, আর আপনি যদি অনুমতি না দেন আমি ফিরে চলে যাব। আল্লাহ নবী বললেন আজরাইল যেও না, তুমি আমার জানটাকে কবুল করে নাও। বিশ্ব নবীর জানটা কবুল করার জন্য আজরাইল আলাইহিস সালাম যখন নবীর বুকের উপর হাতটা মেরে দিলেন, আল্লাহ নবী বলছেন আমি নবী বলছি আদনাই যখন আমার বুকে হাত দিল মনে হলো উহুদ পাহাড়টা যেন আমার বুকে চেপে গেল। বিশ্ব নবী আজরাইল কে বলে আজরাইল আমার উম্মত উম্মতির কি কষ্ট হবে, আমার উম্মত উম্মতি কি কষ্ট হবে? নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত উম্মতি যদি নামাজি হয়ে যায়, আপনার উম্মত উম্মতি যদি পরোজগার দিনদার ইমানদার হয়ে যায়, ও গো নবী বাচ্চা ছেলেরা মায়ের কোলে যখন স্তনে দুধ খেতে খেতে বাচ্চা ছেলে যখন ঘুমিয়ে যায়, হবে মুত্তাকির হবে পরোজগার হবে ইমানওয়ালা দিলওয়ালা হবে আল্লাহওয়ালা দিলমুখী মসজিদমুখী কোরআনমুখী হবে। কবরকে যারা স্মরণ করবে তাদের মৃত্যুটা ওরকম ভাবে হয়ে যাবে, তারা কোনো রকমের কোনো টেনশন তারা পাবে না, তারা মৃত্যুর কোনো রকম কষ্ট তারা পাবে না। ও মুসলমান মৃত্যু বড় কঠিন রে বাবা, মৃত্যু বড় ভয়ঙ্কার। আজকে বাপজি আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তোমার জন্য অনিবার্য, মরণ তোমার জন্য অনিবার্য, মৃত্যু তোমার জন্য সত্যিকার। কিন্তু ও যুবক ও বাপজি ভাইরা শুনে নাও, মৃত্যুর পরে আসল জায়গা কবর।
কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আজকে দুনিয়ার বুকে বাবা দেখবেন লাইটের ভিতরে থাকে কারেন্টের লাইট জ্বলে, বাল্ব জ্বলে। যখন কারেন্ট চলে যায়, লাইট যখন চলে যায়, অন্ধকার হয়ে যায়। ও মুসলমান কোনো জিনিস দেখতে পায় না, গরমে সহ্য হয় না। কিন্তু কবর এত বড় কঠিন রে বাবা, ও মুসলমান কেন জামাই বাতি থাকবে না। আজ আমি আপনাদেরকে বলে যাই, দুরুদ মুসলমান কবর বড় কঠিন। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী বলে গেলেন, আমার উম্মত উম্মতি একটাবার যদি জানতো কবর কোন জায়গায়। মানুষ মরে গেলে জীবনও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। আজ আমি আপনাদেরকে বলি, আপনার এত আদরের সন্তান, আদরের মেয়ে, আদরের বিবি, আপনার জন্ম দুঃখিনী দরদিনী মা, আপনার বাপকে ওই কবরে রেখে এসেছেন রে বাবা। ওই কবর এত বড় ভয়ঙ্কর। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, আপনি আমি যখন মারা যাব, আপনাকে আমাকে কবরে রেখে আসবে। একদিন, দুদিন, তিন দিন বাড়ির মানুষ মনে করবে, চার দিনের দিন আপনাকে তারা চিনতে পারবে না, ভুলে যাবে, জুঝতে পারবে না। তাই ওই কবর তৈরি করার জন্যে, কবরে মান তৈরি করার জন্যে, দুনিয়ার বুক আল্লাহর দিনকে মেনে নিতে হবে, আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে, আল্লাহর দিনকে মেনে নিতে হবে। ও মুসলমান কবর বড় কঠিন। আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবীর বিটি দুনিয়া থেকে যখন চলে যায়, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু যার গেফারি কবরকে গিয়ে বলেছেন, কবর রে, ওরে কবর, আজকে এমন একজন মানুষকে রেখে যাওয়া হবে, ও কবর, তিনি হলেন নবীজির কলেজার টুকরা। হযরতে আবু যারকে কবর উত্তর দিল না, দ্বিতীয়বার বলো, কবর রে, এমন একজন নারীকে রেখে যাওয়া হবে, তিনি হলেন হাসান হুসাইনের মা। কবর কোনো উত্তর দিল না, তৃতীয়বার বলো, হলো কবর রে, এমন একজন নারীকে রাখা হবে, তিনি হলেন জান্নাতের সরজানিনী। কবর বলল, আবু যার, খোদার কসম করে বলি, আমি নবীর বিটিকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি জান্নাতের সরজানিনীকে চিনি না, আমি খালি চিনি আল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহা, যারা ভালো কর্ম ভালো কাজ করবে, আমি কবর তাদের জন্য সুখময় জায়গা হয়ে যাব। আর যারা ভালো কর্ম ভালো কাজ করবে না, তাদের জন্য কবর সুখময় হবে না। কবর তাদের জন্য এত কঠিন হবে, যেমন মেশিনে গম দিলে যেমন ময়দা তৈরি হয়। ও মুসলমান, আপনার আমার এত সুন্দর বডি, এত সুন্দর শরীর, এত সুন্দর সুন্দর শরীরটাকে এমন করে পিসাই করবে, ডানের মাটি বয়ে যাবে, বামের মাটি টানে যাবে। আজকে সন্তানের জন্য, বিবি বাচ্চার জন্য দুনিয়া কামাইতে গিয়ে আল্লাহর দিনকে সরে সরে চলে গেছো, আল্লাহর হুকুম থেকে সরে গেছো, আল্লাহর বিধান থেকে সরে গেছো, আল্লাহর দিন থেকে সরে গেছো রে মুসলমান। তাই আমি বলবো, ওই কবর থেকে বাঁচার জন্য আসো, আল্লাহর দিনকে মেনে নি, আল্লাহর হুকুমকে মেনে নি। আজকে কত যুবক মারা যায়, অনেক ছেলেরা দিল্লি, বোম্বে, গুজরাট, কেরালায় কাছে যায় কি যায় না, জোরে বলুন, যায় না গো? আপনাদের দেশে যায় না? যায় না। বোম্বে, দিল্লি, গুজরাটে যায়? অনেক ছেলে বোম্বে, দিল্লি, গুজরাটে বা কাজে যায়। কাজে যাওয়ার পরে দুই বছর তিন বছর পরে বাড়ি আসে, মেছে দায় নেমে গেল, ফোন করে মাকে বলছে, মা, বলে, কি হলো রে বেটা? বলে, মা, আমি মেছেদাই স্টেশনে নেমে গেলাম। বলে, বেটা, কখন আসবি? বলে, মা গো, আমি বেলা তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে বাড়ি ঢুকে যাব মা। বলে, মা, তুমি কি নিবা?
বেটাকে মা বলছে, বেটা রে আমি কিছুই নিব না রে বাপ, তাড়াতাড়ি করে বানিয়াই তোকে আমি দেখি। বলে মা আমি তিনটে সাড়ে তিনটের মধ্যে ঢুকবো। সঙ্গে সঙ্গে ডাঙ দিয়ে বলে, মা তুমি চিন্তা করো না, আমি বাড়ি তিনটের দিকে ঢুকে যাব। মা বাড়িতে সুন্দর করে খাবার বানিয়েছে, সন্তান খাবে। তিনটে বেজে গেল, সন্তান এলো না। সাড়ে তিনটে বেজে গেল, এলো না। চারটে বেজে গেল, এলো না। স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো একটু দয়া করে মেহরবানি করে ফোনটা করু, আমার কলেজের সন্তান এখনো পর্যন্ত এলো না। ওগো স্বামী একটু কলটা করুন। ফোনটা যখন বের করে ফোনটা করা হলো, কোন রকম ভাবে ফোন ঢুকে না। কিছুক্ষণ পরে ফোন যখন কিড়িং কিড়িং করে বেল বেজে গেল রে বাবা। ফোনটা ধরে বলে, খেলো। বলে কি? বলে আপনি কে? বলে আমি অমুক। বলে তুমি কে? বলে আমি অমুক চাচা। আপনার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে নাই, রাস্তায় আস্তে আস্তে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যা। আপনি অমুক জায়গায় আসুন। ও মুসলমান এত আদরের সন্তান, যে মা নমাজ নদিন গর্বে করে নিয়ে বেড়ালো, যে মা রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে না, যে মা সেই কলিজার টুকরা সন্তান আজ কবরে চলে গেল। আপনি আমিও চলে যাব, আপনি আমি কখন চলে যাব বাবা? আজকে দুনিয়ার জমিনে বিল্ডিং বানিয়েছি, বাড়ি বানিয়েছি, ঘর বানিয়েছি, ঘর তো আপনার নয়, এ বিল্ডিং তো আপনার নয়, এ বাড়ি তো বাড়ি আপনার নয়। বিশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়। ও মুসলমান গো, দুনিয়ার জমিনে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব কিছু ফেলে দিয়ে কবরে চলে যেতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, কবর গুলো আসল জায়গা। নবীজি বলেছেন, ওয়ালু মানাজিল বানজিলুল কবর, তোমার আসল জায়গা কবর। ওই কবরকে সুন্দর তৈরি করার জন্য, ওই কবরের ঘরকে বানানোর জন্য, ওই কবরকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদেরকে বলবো, সময় বেশি নেব না। গভীর রজনীতে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে বাবা। আমি মুসাফির মানুষ, আমার বাড়ি এখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে বাবা। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো, ওই কবরকে সুন্দর তৈরি করার জন্য, সুন্দর বানানোর জন্য, কবরকে সুন্দর তৈরি করার জন্য আমি আমার বাপজি, আমার ভাই, আমার মা, আমার খালা, আমার বোনদের সকলকে বলবো বাবা, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। ওই কবরকে চাঙ্গা করার জন্য অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের জন্ম দুঃখিনী মা কবরে শুয়ে শুয়ে বলছে, আল্লাহ এমন কোন সন্তান নাই, এমন কোন দরদের বেটা নাই, একটু কবরের আজাবটা মাফ হয়ে যাবে। ও মুসলমান গো, আমি শুনলাম একটা নতুন গোরস্থান তৈরি হচ্ছে, যেটা আপনার আমার আসল ঘর, যেটা আপনার আমার আসল বাড়ি হবে, যেটা আপনার আমার জীবনের শেষ ঠিকানা হবে। সেই ঘরটা তৈরি করার জন্য এই মুসলমান মানুষের মধ্যে এই গভীর রজনীতে আমার বাপজি ভাইদেরকে বলবো, মা খালা বোনদেরকে বলবো, আমি আজিজুল হক লাখ 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 টাকা করে চাওয়া মানুষ, কিন্তু আজকে লাখ লাখ টাকা করে বলবো না। আমি বহু জায়গায় আপনার 1 লাখ 1.5 লাখ 50,000 20,000 30,000 50,000 টাকা করে চাই। আমি আপনাদের ভিতরে 50,000 টাকা চাবো না, 10,000 20,000 চাবো না। মাত্রে 5টা দরুদিকে বলবো, ওগো আল্লাহর বান্দা, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার বহু টাকা বহু দিকে চলে গেছে, ডাক্তারের দোকানে গেছে, আমার জন্ম দুঃখিনী মায়ের জন্যই আমার মা কবরে শুয়ে আছে। মা চাঁদ উপাকির না,
তাকিয়ে তাকিয়ে আজকে সন্তানের জন্য কান্না করে, ওই মা বাপের জন্য মাত্র পাঁচটা দরদিকে বলবো, ইসলামের খুঁটি পাঁচ, নামাজ হলো পাঁচ, হাতের আঙুল হলো পাঁচ, তাই পাঁচটা আল্লাহর বান্দা মাত্র পাঁচটা করে হাজার টাকা দিয়ে বলে, হুজুর গো আমার কাছে ধান আছে মাল্লা, আমি পরে গোরস্থানের জন্য দিয়ে শোধ করে দেব, তাই নামটা একটু লিখায় আমি একবার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ হাজার টাকার দাতা একজন দরদি আল্লাহর বান্দা একটু হাতটা তুলে বলুন, মাত্র পাঁচ হাজার টাকার দাতা, একটু জোরে সোরে বলি না রে তকবীর, ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন ভাগ্যবানকে বলবো মাত্র পাঁচ হাজার টাকার দাতা আপনি, মাশাআল্লাহ। কি নাম? আব্দুল হামিদ। জোরে বলি না রে তকবীর। আব্দুল হামিদ দেখো মাওলা সর্বপ্রথমে এ পাঁচ হাজার দিল মাওলা গোরস্থান বানাতে, আরো দোয়া করি আব্দুল হামিদের জন্য তে এ শান্তি সুখ দিও তুমি দুনো জাহানে তে, কি বা দোয়া করি আব্দুল হামিদের কারণ এ দিও গো আব্দুল হামিদ কে সুখের জীবন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আব্দুল হামিদ পাঁচ হাজার হয়ে গেল, নাম্বার দুই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য, আর একজন দরুদিকে বলবো বাবা মাত্র পাঁচ হাজার, মাশাআল্লাহ। কিনা কিনা শেখ আবু আল্লাহ রাব্বিয়ার বান্দা শেখ আবু গছিল এ গোরস্থান বানাতে পাঁচ হাজার লিখিল, আরো দোয়া করি শেখ আবু রখার দিও গো শেখ আবুকে গো সুখের জীবন, একে ও যদি চলে যাই এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোলা, আরো দোয়া করি আমি করি শত শত এ শেখ আবু কে বানিয়ে দিও হযরত আলীর মতো, আল্লাহুম্মা আমিন। এই দেখেন দুই নম্বর হয়ে গেল, নাম্বার তিন নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন সাইদিন, নবী বললেন ফিতনার জামানায় নবীর সুন্নত কে জিন্দা করবে যারা তারা মন্নামায় 100 শহীদের দরজা পাবে তারা, তাই নাম্বার তিন পাঁচ হাজার টাকার দাতার একজন, ইনশাআল্লাহ। বলুন তাড়াতাড়ি করে, তিন নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা আর একজন ভাগ্যবান পাঁচ হাজার টাকার দাতা, ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কি গো কি গো, একটা আল্লাহর বান্দা নাই নবীর সুন্নতকে জিন্দা করার জন্য পাঁচ হাজার টাকার দাতা, তিন নম্বরে একটা দেখি ভাগ্যবান কে আছে, আল্লাহ না করুক দুনিয়া থেকে চলে যেতে হবে, সব কিছু ফেলে দিয়ে ইয়া আমার ও আমার অমক আমার তমক আমার বিবি আমার বাচ্চা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার ব্যবসা আমার সব আমার, কিন্তু এক্ষুনি যদি চোখ বন্ধ হয়ে যায় রে বাবা সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে, তাই তো বলি ও ভাই মুসলমান ঠিকই রাখো ইমান ইসলামের বাতি যেন ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, তাই তিন নম্বরে পাঁচ হাজার। শেখ গুল মোহাম্মদ কই উনি, ওই শেখ গুল মোহাম্মদ ওই গেঞ্জিওয়ালা নাকি, আল্লাহর পিয়ারা বান্দা শেখুল মোহাম্মদ ছিল এ পাঁচ হাজার টাকা দেখো দেখো গো দান, আল্লাহুম্মা আমিন। আপনি শেখ রইবুল কোনটা, ও আপনার ছেলে, মাশাআল্লাহ আপনার ছেলে, আর আপনি আপনি পাঁচ হাজার দেন, আপনার ছেলে দিল পাঁচ হাজার, আপনার কত আপনার কত আপনার কত বলেন,
আপনি 1000 লিখেন, বাপ ছেলে দিল 5000 আর বাপ দিল 1000, মাশাআল্লাহ, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হো তো থোড়া থোড়া, ঠিক কিনা জোরে বলুন, হ্যাঁ, শেখ রহিমুল আর বাপ দুই জনে তেজে ছিল, দুই বাপটা মিলে দিল সেই মত গোরস্থান বানায়ো, আরো দুয়া করি যাবি দুই বাপ ছেলে রোকারো, এদিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন, আল্লাহুম আমিন। এই দেখেন চার নম্বর 5000 হয়ে গেল বাবা, আর একজন দুরুদিকে বলবো বাবা, ইসলামের কোটি হলো 5, নামাজ হলো 5, ও দরদি মুসলমান আল্লাহর বান্দা, 5000 টাকার একজন ভাগ্যবান কে আছে বলি, ইনশাআল্লাহ বলুন, আর একজন 5000 টাকার দাতা, ইনশাআল্লাহ আল্লাহর বান্দা, 5 নম্বরে ইসলামের খুঁটি জিন্দা কারণে ওয়ালা। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, যে গোরস্থানে আমার মা শুয়ে আছে বাপ শুয়ে আছে আমিও শুয়ে থাকবো, আমার সন্তান থাকবে আমার বিবি বাচ্চা সবাই থাকবে, আপনি বলুন ইনশাআল্লাহ, সবাই যখন শুয়ে থাকবে ওই গোরস্থানকে তৈরি করার জন্য এমন কোন দরুদ মুসলমান, 5 নম্বর আর একজন ভাগ্যবান হবেন যিনি 5 নম্বরে হাতটা উঠিয়ে দেবেন তিনি, জি ওই দেখেন কিনা, শেখ আব্দুল, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা শেখ আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, এই দেখেন উনি বলছেন আমি 5000 টাকা দেব, আল্লাহ নবীর বান্দা শেখ আব্দুল গো ছিল 5000 টাকা, দেখো শেখ আব্দুল গো দিল, এই আরো দোয়া করি আমি শেখ আব্দুলের কারণ, হে দিও গো আব্দুলকে তুমি সুখের জীবন, এই দেখেন 5 নম্বর হয়ে গেল, ছয় নম্বরে রে বাবা, আরে একজন দরুদিকে বলবো দেখেন ভাই, আরে একজন দরুদিকে বলবো আমার মা খালারা বোনেরা আমার বাপজি দরদি ভাইয়েরা, 5 নম্বর যখন 5000 টাকা হয়ে গেল বাবা, 6 নম্বর আর একজন দরুদিকে বলবো 5000 টাকা, একবার তকবীর দিয়ে দি, নারে তকবীর, ইনশাআল্লাহ, 6 নম্বরে আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ 5000 এর বদলে লক্ষ 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 টাকা আমি আল্লাহ তোমাকে দান করব, বান্দা আমার জন্য আমার দিনের জন্য দিলে নিরাশ হইও না, আমি আল্লাহ তোমাকে দেব, আমি আল্লাহ তোমার মান সম্মান ইজ্জত কে বাড়িয়ে দেব, তাই 5000 টাকার দাতা, আরে একজন দরো দিয়ে তো হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ, বলে হুজুর আমার কাছে এখন জান আছে মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 5000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ, আর একটা দরও দিয়ে বলুন বলুন কি গো বাবুজি, ইনশাআল্লাহ হবে না, হবে না 5000 টাকা, আর একজন পরে দেবেন থেমে দেবেন, অল্প অল্প করে দিয়ে 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 5000 টাকা শোধ করে দেবেন ইনশাআল্লাহ, একজন নাই নাই এই করা মানুষের ভিতরে হবে না ইনশাআল্লাহ, একটু হাতটা তুলে দেন, হিম্মত করুন, হিম্মত করুন, হরকতে বরকত, হরকতে বরকত, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ফেরা মনের লষ্টা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, হৃদয় থাকবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসবে প্রভুর আদায়, এ বড় বড়ই থাকলে দিলে এ বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়, ভগবিল আছেন বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব, ভগবান হবেন যিনি
তিনি, ছয় নম্বর হাতটা উঠাবেন তিনি। অনেকের মা চলে গেছে জলম দুঃখিনী, কবি বলে কি শোনেন, বিজ্ঞানিকরা বলে মা যখন সন্তানকে গর্ভে রাখে নয় মাস নদীন মা খেতে পারে না, শুতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না, ওই মা যখন অপুরুষ উঠে চলে যায় স্বামীকে গোপনে ডেকে বলে স্বামী গো দয়া আপনি ক্ষমা করবেন, মাফ করে দেবেন, আপনার সঙ্গে যদি কোন রকম ব্যাধি হয় আপনি আমাকে দয়া করে মাফ করে দেবেন। ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে যায় বিজ্ঞানিকরা বলে সন্তান যখন বমিটে সময় হয়ে যায় পেটের ভিতরে কলিজার ভিতরে সন্তান এত জোরে লাথি মারে, ওই লাথিটা যদি কোন পুরুষকে মারা যেত সুরুর সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মারা যেত। ওই মা ওই মায়ের কুলি যদি সন্তান যখন লাথি দেয় মায়ের কুলি যা পেটে চৌচির হয়ে যায় রক্তর ভূমকানি উঠে যায় রক্ত কেজি 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 তাজা তাজা রক্ত ধরে যায়। ওই মা যখন সন্তানের চেহারার দিকে তাকায় মা নামাজ নদিনের বেদনা বেদনা যন্ত্রণা কষ্ট রক্ত আপনার ওই আপনার কলিজা ফাটা কর্তা কলা মা সন্তানের চেহারার দিকে তাকিয়ে ভুলে যায়।